আজ রায়না 2 নম্বর ব্লকের কাইতি অঞ্চলের আলু চাষিরা তাদের ক্ষতিপূরণ নিয়ে বিভিন্ন সমবায় সমিতিতে, বিডিও অফিস এবং রায়না 2 নম্বর ব্লকের এডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। তাদের একটাই দাবি, একই ব্লক 2 রকম নিয়ম কেন? পাশের অঞ্চলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তারা কেন কোনো ক্ষতিপূরণ পাবে না, প্রশ্ন তোলেন কৃষকরা। অঘ্রাণ মাসের বৃষ্টিতে সমস্ত আলু নষ্ট হয়ে যায় কৃষকদের। ভিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা কৃষি জমি পরিদর্শন করে গিয়েছিলেন সেই সময়। আশ্বাস দিয়েছিলেন শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। তারপর আবারও আলু বীজ নিয়ে এসে আলু চাষ করেন কৃষকরা। সেখানে বিঘাপ্রতি আলুর ফলন একেবারেই ভালো হয়নি, কিন্তু তারপরও কোনো ক্ষতিপূরণ মেলেনি। আজ কৃষকরা হঠাৎ জানতে পেরেছেন রায়না 2 নম্বর ব্লকের অন্যান্য পঞ্চায়েতের কৃষকদের 60-70% ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তার পাশের অঞ্চল পাচ্ছে 2.89% ক্ষতিপূরণ। একই ব্লকের কৃষক হয়েও তারা এত কম ক্ষতিপূরণ কেন পাবেন, সেটাই প্রশ্ন তাদের। আলোচনার মধ্যে দিয়ে বিষয়টি সমাধান করে সকল কৃষকদের সঠিক পরিমাণে ক্ষতিপূরণ দিলে ভালো, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। জয়েন্ট বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানালেন কৃষকরা। এই বিষয়ে এলাকার আলু চাষিরা ও কাইতি সমবায় সমিতি ম্যানেজার এবং শ্রীরামপুর ম্যানেজার অসীম পাল কি বলছেন শুনে নিন। কৃষ্ণ সাহার রিপোর্ট, সাম্যজিৎ রায়না। আমাদের হচ্ছে না, তার জন্য আমরা বৃহৎ বড় আন্দোলনে যেতে আছি, যাতে আমাদের সুব্যবস্থা করা হয়। জেলা পর্যন্ত আমরা যাব আমাদের এই সুব্যবস্থা করার জন্য। আচ্ছা, এখানে তো আপনারা এসেছিলেন, এখানে জয়েন্ট বিডিওর দায়িত্ব আছে বলছেন, তা কি বললেন উনি? উনি বললেন সমস্ত কিছু আমরা দেখছি, দেখে আমাদের যা যা করণীয় আমরা দেখব। আমাদেরকে জানালেন, ঠিক আছে আমরা দেখছি। উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা, আমার যে হায়ার অথরিটি আছে এবং উপরতলা পর্যন্ত আমরা জানাবো, এডিও সাহেবকে এবং ডিডিএ সাহেবকে জানাবো, জানিয়ে আমাদের যাতে এটা সুরাহা হয় তার ব্যবস্থা করব। আমরা এই আন্দোলনকে সমবায় সমিতিকে আবার ডেপুটেশন দেবো, সমবায় সমিতি, শ্রীরামপুর সমবায় সমিতি, মিরপুর সমবায় সমিতি, এরপর তারপর থেকে আমরা না, এমনকি এডিও সাহেব, জেলা পর্যন্ত আমরা এই জন্য যেতে চাই। আমাদের মানে আপনি চিন্তা করতে পারবেন না, চোখের জল বেরিয়ে গেছে। 2% কক্কাপয়েন্ট কাটিং এর যে রিপোর্ট এনারা পাঠিয়েছেন, আমরা এখানে জানতে চাওয়ায় তারা দেখিয়েছেন, তাদের যদি বর্গ 10 বর্গ ফুটে 8-10 কেজি আলু হয়, আমাদের সেখানে 3 কেজি আলু হয়েছে, 4 কেজি হয়েছে, তাতেও কিন্তু ওরা পাচ্ছে বেশি পার্সেন্ট। এর জন্য আমাদের আবেদন যে আমরা চাষিরা পাক, তাদের ক্ষতি হয়েছে তারাও পাবে, আমরাও পাবো, কিন্তু আমরা চাই যেন সমকক্ষ হয়। হ্যাঁ, শুধু আমরা পাবো না, একজন না পাবে, ক্ষতি যেহেতু আমাদের হয়েছে, কিছু পাওয়ার জন্যই আমরা এইসব এখানে এসেছি। দরকার পড়লে আমরা এখান থেকে আরও উচ্চ স্তরে পর্যন্ত যেতে রাজি আছি। আপনার নাম? আমার নাম মিনালকান্তি ঘোষ। বাড়ি? বাড়ি কাইতি অঞ্চলের শ্রীরামপুর গ্রামে। আজকে আলু চাষিরা আপনাদের এলাকার সব বিডিও অফিস এবং এডিও অফিসে গিয়েছিলেন, আপনার কাইতি অঞ্চল থেকেও সবাই গেছেন, তা আপনাদের এত পরিমাণ কম, এই বিষয়ে কি বলবেন? আমাদের তো যথারীতি, আমরা প্রথমে যে বৃষ্টি হয়েছিল তারপরে আলু চাষ করতে প্রায় 20-25 দিন পরে আলু বসিয়েছিলাম, তার ফলে চাষিদের আলু ফলন খুবই কম হয়েছে, কোথাও কাটায় 1-2 বস্তার বেশি আলু নেই, যার ফলে চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ব্লকের, আমাদের রায়না 2 ব্লকের দুটো সমিতি মানে দুটো জিপি, বড়বৈদান জিপি আর গোদান জিপিতে ক্ষতিপূরণের ভাগ এসছে শতকরা প্রায় 60-65%, আর আমাদের কাইতি জিপিতে 2-3% মতো। তো এটা কিভাবে হলো, কেন হলো, এটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি না। চাষিরা এর জন্য প্রচুর ক্ষুব্ধ। তো এটা থেকে বাঁচার জন্য বা এর থেকে কীভাবে চাষিদিকে আশানুরূপ সহযোগিতা করা যায়, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার বিশেষভাবে অনুরোধ যে বিষয়টা সঠিকভাবে মূল্যায়ন করার প্রয়োজন আছে, যাতে করে এই বিষয়টা ওনারা দেখেন। কারণ ক্ষয়ক্ষতি একই হয়েছে, একই ব্লকের একই পরিমাণ বৃষ্টি হয়েছে, ওনাদের ক্ষেত্রে যদি 65% হয় আর আমাদের সেখানে 2%, এটা চাষিরা মেনে নিতে পারছে না।
যাতে করে এটা রিভাইভ করা যায় সেটার জন্য আমি আবেদন জানাচ্ছি। আপনার নাম? সুশান্ত দত্ত, কেবিসি এসপিএস লিমিটেড, কাইতি, বর্ধমান। কোথাকারের চাষিরা আপনাদের কাছে এসেছিল এবং কিসের জন্য এসেছিল? আমি রায়নাটু ব্লকের একজন এটিএম, আমার নাম তাপস মণ্ডল। এখানে যে সমস্ত চাষিরা এসছেন ওনারা হচ্ছেন আমাদের কাইতি গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর, নসিপুর, বৈঠারি বিভিন্ন এলাকার, কাটনাবিল, কাটনাবিল বা মিরপুর, এই সমস্ত এলাকার যে সমস্ত চাষি, বিশেষ করে আলু চাষের আলু চাষের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সমস্ত চাষিরা দেখা যাবে যে আমাদের এই এডি অফিসে এই বিকেলের দিকে ওনারা ধর্ণা দিয়েছেন। ওনাদের বক্তব্য হচ্ছে যে এই যে আলুর ক্ষতিপূরণ ঢুকেছে সেটা আমাদের কাইতিজীবী খুবই নগণ্য, মানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জীবীগুলোতে একটা ভীষণ পরিমাণে যে ক্লেম ঢুকেছে সে তুলনায় এই চাষিরা যেটা পেয়েছেন একদম অতি নগণ্য। এটা মানে ওনাদের কাছে কিছুই নয়, মানে ওনাদের যে পরিমাণ প্রিমিয়ামটা লেগেছিল সেই প্রিমিয়ামের পয়সাটা উঠবে না। এই জন্য ওনারা বিশেষভাবে আমাদের কাছে ওনাদের যে আমার আবেদনপত্র, যাতে করে ওনারা ক্ষতিপূরণটা একটা মার্জিত পান, সেই জন্য ওনারা এখানে এসে জমা হয়েছে। আপনার সমবায়তে দেখলাম এলাকার চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে যে ইন্স্যুরেন্সের ব্যাপারে দ্বিচারিত ব্যবস্থা করেছে ইন্স্যুরেন্স কোম্পানি, এই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, অত্যন্ত সঙ্গত কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই বিক্ষোভে আমরাও সামিল হয়েছি বিভিন্নভাবে। আমরা গতকাল থেকে জানতে পারলাম যে যেখানে আমাদের রায়না 2 নম্বর ব্লকে, আপনারা জানেন যে আলু চাষের সময় অত্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাতে সমস্ত চাষ নষ্ট হয়ে গিয়েছিলো, চাষিদিকে দ্বিতীয়বার করে আলু বসাতে হয়েছিল, তার জন্য খরচ প্রায় দ্বিগুণ হয়েছিল, ফলন সেইভাবে কিছুই হয়নি। যেটা পরবর্তী ক্ষেত্রে যে আশায় বুক বেঁধে ছিল সরকার, যেটা ইনসিস্ট করেছে যে চাষিদের শস্য বিমা করা, যে আপৎকালীন সময়ে বিপদের সময় তারা যাতে বিমা করা থাকলে সে ক্ষতিপূরণটা পায়, সেই হিসেবে চাষিরা আশায় ছিল। আমরা এখানে কোনো কাঠায় কখনো 1 বস্তা, কখনো 2 বস্তা হয়েছে, এটা আমরা দেখেছি।